وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে আহলুল কালাম যারা বা তথাকথিত আশায়ক মাতরুদিয়া বা এজির যারা নেতা, যারা কালামশাস্ত্রবিদের কালামশাস্ত্রের উপর যারা বড় হয়েছে, কালামশাস্ত্রের উপর তাদের সমস্ত পুঁজি নির্ভর করছে, এরা যে সমস্ত ভুল করে, আমরা বলেছিলাম দুটি ভুল ছিল, একটি হচ্ছে আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে তাওহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে, একটি হচ্ছে তাওহিদুল উলুহিয়া বা ইবাদতের ক্ষেত্রে। তো তাওহিদুল ইবাদতের ক্ষেত্রে আমরা তাওহিদুল আসমা সিফাত কয়েকটি পর্বে আলোচনা করেছি যে তাদের সেখানে কোথায় ভুল ছিল। তাওহিদুল ইবাদা বা ইবাদতের ক্ষেত্রে তাদের যে ভুলটা ছিল, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, এখানে যে ভুলটা ছিল এটা দুইটা জিনিসের উপর নির্ভরশীল। আমরা বলেছি প্রথম হচ্ছে যে তারা জানতেই পারেনি কোন জিনিসের উপর আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, কোন তাওহিদ প্রতিষ্ঠার জন্য। তারা কি রুবুবিয়াত প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন না উলুহিয়াত প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, এটা তারা বুঝতেই পারেনি। তাদের মধ্যে কখনো, আমরা দেখিয়েছি যে আয়কার সমস্ত উম্মতদের মধ্যে কখনো পরিপূর্ণভাবে আল্লাহকে অস্বীকার করার প্রমাণ দেখা যায়নি। দুই চারজন দেখা গেছে যা হাতে গোনা, এবং তাদের তখনকার সময় তাদের নবীরা তাদেরকে সামান্য জিনিস দিয়ে তাদেরকে পরাজিত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম নমরুদ যখন বলেছিল আনা ওয়াহি ওয়ামিত, আমি তো জীবিত করে মৃত করি, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছিলেন যে না, তোমার ভুল বুঝেছ, তুমি যে একজনকে ডেকে আনে মারবে, একজনকে ডেকে আনে ছাড়বে, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে জীবন দান করা এবং মৃত্যু দান করা। এটা বলার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব জীবন এবং মৃত্যু দেন, তুমি তো জীবন মৃত্যু দিতে পারো না, সে কী করেছে, একজনকে ডেকে আনে বলে যে এরে মেরে ফেলো, একজন বলে যে ডেকে দাও, কাজে আমি জীবন মৃত্যু দিলাম, এটা হচ্ছে সে ফাঁকিবাজি করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যা এসে শক্তিশালী দলে আমার তোমার কাছে যেতে হবে, দলে নিয়ে আসতে হবে তোমাকে। তিনি বললেন যে আল্লাহ তো পূর্ব দিকে সূর্য ওঠান, তুমি পশ্চিম দিকে ওঠাও দেখি। এবারে আর কোনো উত্তর নাই তার কাছে। কেন উত্তর নাই? কারণ সে বুঝতে পেরেছে যে আমি ফাঁকিবাজি ধরা পড়ে গেছে। এখন তাকে তারা পুড়ে ফেলতে চাইল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তালা তাকে হেফাজত করলেন। তাহলে বোঝা গেল যে এখানে সে সামান্যতম একটা জিনিসে হেরে গেছে যে রুবুবিয়তের মশালা এত কঠিন মশালা জিতে হয় না, সেখানে নিত্য অনিত্য বা অনাদি আদি এই জাতীয় প্রশ্ন দরকার হয় না, সেখানে কাদিম হাদিস বা যেটা হাদিস এগুলি নিয়ে তাদের আলোচনা দরকার হয় না। স্বাভাবিকভাবে একটা ছোট্ট প্রশ্ন উত্তর দিতে পারে না বলে তাদের বাধ্য হয়েছে যে পরাজিত হয়ে গেছে, এটা হচ্ছে স্বাভাবিক জিনিস। এই জন্য নবীরা এটা নিয়ে তাদের প্রেরিত হওয়ার মূল প্রশ্ন ছিল না। এই জন্য যুগ যুগ ধরে নবীরা যেটা তিনি প্রেরিত হয়েছেন, প্রত্যেকেই প্রেরিত হয়েছেন যে আল্লাহ তাআলার ইবাদত একমাত্র যেন হয় এটার প্রতি। আমরা কতগুলো উদাহরণ দিব আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মুআযু বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে পাঠিয়েছিলেন, তখন তাকে বলেছিলেন যে তুমি একটা কওমের কাছে যাবে, আহলুল কিতাব, তাদের কিতাব আছে, তাদেরকে তুমি যখন ডাকবে আউয়ালু মা তাদউ ইলাইহি শা আন ইওয়াহিদুল্লাহ, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার দিকে। অন্য বর্ণনায় আসছে ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লা আন্নী রাসূলুল্লাহ, তাদেরকে তুমি ডাকবে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং আমি আল্লাহর রাসূলের এটা সাব্যস্ত করতে। একবারও বলেন না যে তুমি আল্লাহর অস্তিত্ব আছে কিনা তাদেরকে ডেকে জিজ্ঞেস করো, আল্লাহর অস্তিত্ব মানার জন্য ব্যবস্থা করে, এটা বলে নাই। অনুরূপভাবে অন্য বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালি ইয়াকুন আউয়ালু মা তাদউ ইলাইহি ইবাদাতাল্লাহ, সরাসরি মাসানে এটা আসছে যে যেন তুমি তাদেরকে যেদিকে ডাকলে হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত যেন হয়, ইবাদাতাল্লাহ। তারপর অন্য বর্ণায় আসছে ফাদুর হুম ইলা শাহা আইয়াশাদু লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যেন সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেয়, এটা দিকে আহ্বান জানাও, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল, এটা সাক্ষী দেয়। এবং অন্য বর্ণায় আসছে ফালিয়াকুন আউয়ালু মা তাদউ ইলাইহি ইবাদাতাল্লাহ আজ্জাল্লাহ, প্রথম যে জিনিসটা তাদেরকে ডাকবে যে একমাত্র আল্লাহর ইবাদত যেন হয়। আমরা দেখতে পাইলাম এখানে অনেকগুলো বর্ণা আমরা উল্লেখ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি, যিনি যখন মুআযু বিন জাবাল রাদিয়াল্লাহু ইয়েমেনে পাঠিয়েছিলেন, তখন তাকে একটি জিনিস দিয়ে পাঠিয়েছেন যে তুমি তাদেরকে ডাকবে আল্লাহর ইবাদতের দিকে, একমাত্র ইবাদতের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, তাওহীদের দিকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের দিকে, এটা ডাকতে বলেছেন। কখনো বলেন নাই যে তুমি তাদেরকে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত নিয়ে তাদের সমনষ্ট করো বা তাদেরকে ডাকো, এটা নিয়ে তাদের কথা ছিল না। কারণ যেটা হলে একমাত্র আল্লাহ ইবাদত হলে অস্তিত্ব সাব্যস্ত অটোমেটিকলি হয়ে যায়, কিন্তু আল্লাহ অস্তিত্ব সাব্যস্ত হলে ইবাদত হয়ে যায় না। তাহলে যেটা হলে সব হয়ে যায় সেটা দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতে বলেছেন যে তুমি যখন যাবে তাদেরকে এদিকে আহ্বান করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথম দলিল হচ্ছে এটা যে নবী রাসূলদের ভিশন ছিল একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা, এবং রেসালতের দাবি তারা মেনে নেয়, তাদের উম্মতরা মেনে নেয় এই জিনিসটি তারা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। দ্বিতীয় আরেকটি আমরা দলিল দিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে, যা সহিহ মুসলিমে আসছে, তিনি আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়াহাদাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ
হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবু আল্লাহ আযজা ওয়া জাল্লা। যে কেউ আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করতে অস্বীকার করবে, তার জান এবং মাল নিরাপদ থাকবে আর তার হিসাব আল্লাহর উপর। এই হাদিসটি অন্য বর্ণনা আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু। তাওহীদ যেটা এটা আর করতে আসছে, অন্য বর্ণনা একই হাদিসে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাহলে তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মূল জিনিস। এটা বোঝানো হচ্ছে এখানে, এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, এক বর্ণনা আরেক বর্ণনার ব্যাখ্যা করে, সাহাবা কেরাম বুঝেছেন, এই জন্য তারা উল্লেখ করেছেন। এরপর কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে সেগুলো সে অস্বীকার করবে ইবাদত করতে। হারুমা মালুহু ওয়া দামুহু, তার সম্পদ এবং তার জান এবং সম্পদ হেফাজত থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে যে কাজ করলে জান মাল হেফাজত থাকবে, যুদ্ধ হবে না, যে কাজ করলে তাওহীদে ডুববে, লা ইলাহা ইল্লাল্লাহ সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই লা ইলাহা ইল্লাল্লাহ জন্যই নবী রাসূলকে পাঠানো হয়েছে। অন্য আরেকটি হাদিস আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটি জিনিসের উপরে ইসলামের বেনাপতি বা ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত। তারপর তিনি বলছেন এক নম্বর হচ্ছে আইয়ুবাদাল্লাহ ওয়ুকফারু মাদুনা, প্রথম বর্ণনায় আসছে যে একমাত্র আল্লাহর ইবাদত করা হবে এবং আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করে তার থেকে অস্বীকার করা হবে, ও একামী সালাহ ইত্যাদি সালাত কায়েম করবে ইত্যাদি ইত্যাদি। প্রথমে তিনি যেটা বলেছেন যে একমাত্র আল্লাহর ইবাদত হবে, তিনি ব্যতীত কারো ইবাদত করা হবে না, যারা ইবাদত করা হয় সেগুলো অস্বীকার করবে। দেখ এই হাদিসে অন্য এই হাদিসটি অন্য শব্দে আসছে, বুনিয়াল ইসলাম আলা খামসে খামসাতি, ইসলাম পাঁচটি বিনার উপর প্রতিষ্ঠিত, আলা ইয়াহিদুল্লাহ আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করতে, ও একামী সালাহ ইতিহাস জাকা ইত্যাদি বলেছেন। প্রথম শব্দটা আসছে তাওহীদের, তার আল্লাহ ইয়াহিদুল্লাহ, ইবাদত যেখানে উপরে সেখানে অন্য এক বর্ণায় আসছে আরেক বর্ণা তাওহীদের কথা আসছে। এর অর্থ হচ্ছে একটি তাফসির করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণার, অর্থাৎ যেটা ইবাদত যেটা তাওহীদ এটাই ইবাদত, কোনো প্রতিষ্ঠান হবে তাওহীদ প্রতিষ্ঠা হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাম এটার অর্থ হচ্ছে তিনি ইসলামকে পুরোপূর্ণভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার উপরে তিনি তাকে প্রেরণ করা হয়েছে। এই হাদিসটি অন্য বর্ণায় আসছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সরাসরি ইসলামের প্রতিষ্ঠা হয়েছে পাঁচটি ভিত্তির উপর। সাক্ষী প্রথম হচ্ছে সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলু, এই সাক্ষী দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর বান্দা এবং রাসূল। তাহলে তিনটি হাদিসের শব্দে পুরোপুরি ব্যাখ্যা আমাদের কাছে আসছে যে ইসলামের পুরো ব্যানারটা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইসলামের পুরো ব্যানারটা হচ্ছে এটার নাম হচ্ছে তাওহীদ, ইসলামের পুরো ব্যানারটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলু, এটা সাক্ষ্য দেয়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো নবী রাসূলকে প্রেরণের উদ্দেশ্য তাহলে এটাই, এবং এটাই ইসলামের উদ্দেশ্য, এবং এটাই রাসূল নির্দেশনা। যতক্ষণ এটা যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে আর সেখানে কোনো জিহাদ বা মারামারি হানাহানির কোনো প্রশ্ন আসে না, সেখানে সব শান্তি থাকতে পারবে। তাহলে এটার প্রতিষ্ঠার জন্য নবী রাসূল প্রেরিত হয়েছেন, অথচ আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদ সেটা বুঝতে পারেনি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে আরেকটা প্রমাণ আমরা দিচ্ছি যে মূলত তাওহীদুল উলুহিয়া ইবাদতের জন্যই নবী রাসূল পাঠানো হয়েছে এবং এটার কারণে জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। সেটার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইয়্যান, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তারপর তিনি অন্যান্য জিনিসগুলো বললেন, ইকামাত সালাত ইত্যাদি জাকাত কথা বললেন, অর্থাৎ আল্লাহর ইবাদতের কথা সরাসরি তিনি ইবাদতের দিকে চলে গেছেন যে ইবাদতের জন্যই এই ইবাদত একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে এবং এটা করলেই জান্নাত পাওয়া যাবে। এটা যদি কেউ একমাত্র ইবাদত করে জান্নাত পাওয়া যাবে, আর যেন তার সাথে কাউকে শরীক না করলে জান্নাত পাওয়া যাবে, শরীক করলে আর জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি জিনিস, যে নবী রাসূলগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠিয়েছেন মুআযিব বিন জাবালকে, তিনি তাকে এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য অর্থাৎ ইবাদত একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে, অর্থাৎ আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তার জান ও মাল নিরাপদ থাকবে নিরাপত্তার দিক থেকে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের প্রতিষ্ঠা হয়েছে পাঁচটি জিনিসের, তার মধ্যে প্রথম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে, একই কথার অর্থ কিন্তু করেছেন, এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বলবে সেটার উপরে ইসলামও প্রতিষ্ঠিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তিকেও যে ব্যক্তি জান্নাতে যেতে চেয়েছে তাকে বলেছেন যে যদি কোনো সে জান্নাতে যেতে পারবে যদি সে একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তাওহীদ প্রতিষ্ঠা করে এবং সে শিরিক থেকে দূরে থাকে, তাহলে তিনি যেই জিনিসের কারণে ইসলামে প্রবেশ করবে, যে জিনিসের কারণে দাওয়া দিতে হবে, যে জিনিসে
যে জিনিসের কারণে জানমাল নিরাপদ থাকবে, যে জিনিসের কারণে জান্নাত যেতে পারবে, সবগুলি তিনি করেছেন তাওহিদুল উলুহিয়ার উপর। অথচ আহলুল কালাম বুঝতে পারেনি, তারা শুধু তাওহিদুল রুবুবিয়া নিয়েই আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত নিয়ে তাদের সমস্ত সময় ব্যয় করেছে। আরেকটা আমরা যদি দেখতে পাই, সেটা হচ্ছে পঞ্চম আরেকটি দলিল দিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজে গিয়ে হজে যাচ্ছিলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হজে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠলেন তার বাহনের উপরে, তখন তিনি বাহনের উপর উঠার পর বললেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে তিনি বলেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই এই যে তালবিয়াটা, এর নাম দিয়েছেন যে লাব্বা বিত্তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের তালবিয়া করেছেন। আমরা জানি যে তালবিয়ার পুরোটাই হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদত খুদ ইবাদত আল একমাত্র আল্লাহ ইবাদত প্রতিষ্ঠা করা। তার একমাত্র আল্লাহ ইবাদত প্রতিষ্ঠা করাটাকে তিনি তাওহীদ নাম দিয়েছেন, কে? মুআযু ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তাহলে বোঝা গেল যে তাওহীদ প্রতিষ্ঠা, এটার জন্যই নবী রাসূলকে প্রেরিত হয়েছেন, সাহাবাকে এটা দাওয়াত দিয়েছেন, এবং ইবাদতের সম্পূর্ণ ইবাদত যত ইবাদত আছে সবগুলির মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদুল ইবাদা সাব্যস্ত করা। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মতো বৃহৎ ইবাদতকে যে তালবিয়াটা দিয়েছেন, সেটা তালবিয়াটা আমাদের জন্য তিনি মাশরু করেছেন, বিধিবদ্ধ করেছেন, সেটা ছিল তাওহীদের, সেটা হচ্ছে তাওহীদের ইবাদা, ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা দাওয়াত। এই জন্য লা শারীকা লাক বারবার বলা হয়েছে যে লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা সাক্ষী দেয়, এটা আবার তাওহীদের ইবাদা। সুতরাং এই তাওহীদের ইবাদা প্রতিষ্ঠার জন্যই মূলত নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন। আরেকটি, এটা হচ্ছে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা পাঁচটি দলিল দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের কাজই ছিল, সারা জীবনের যে প্রচেষ্টা চালিয়েছেন সবগুলি হচ্ছে তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠা। অথচ আহলুল কালাম সেটা বুঝতে পারেন, শুধু নবী রাসূল নন, পূর্ববর্তী সমস্ত, এখন দ্বিতীয় আমরা দলিল দিচ্ছি, এটা পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ এই তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠার দিকে দাওয়াত দিয়েছেন। তাই এর প্রমাণ হচ্ছে আমরা পাই, নবী রাসূলগণ যখন আসতেন তাদের উম্মতের কাছে, তারা একটি কথাই বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কারো ইবাদত করা যাবে না, তিনি একমাত্র মাবুদ, এটা তোমরা সাক্ষী দাও, সাক্ষ্য দাও তোমরা। এই প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আমরা আপনার পূর্বে কোনো রাসূলকে পাঠিয়ে নিই একটা ওহী ব্যতীত, অর্থাৎ একটি ওহী দিয়ে পাঠিয়েছি, সেটা হচ্ছে কি আমি ব্যতীত, অর্থাৎ আল্লাহ নিজের কথা বলছেন, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, একমাত্র সুতরাং আমারই ইবাদত করো। ইবাদতটাকে প্রতিষ্ঠা করতে বলেছেন তাওহীদুল ইবাদা। রুবুবিয়ত কেন? কারণ তারা সব রুবুবিয়ত মানত, যারা মানত না তাদের বিষয়টি হাল দুই চারজনের বিষয়টি আল্লাহ তাআলা এগুলি ইগনোর করে গেছেন, কারণ এটা ছিল একটা ব্যতিক্রম ধর্মী যারা বিরোধিতা করবে, কারণ সবাই জানে যে তার ইবাদত করতেই হবে, সে তো আব দাস, সে নিজে রব না, সে নিজে কোনো কিছু করতে থাকতে পারে, সে আগে ছিল না, এখন আসছে, এর অর্থ সে মারবুব মাখলুক, তার সে সৃষ্ট এবং সে কারো দ্বারা পরিচালিত, এটা সে স্বীকার করতে বাধ্য, যদিও সে মুখে অস্বীকার করে। এই জন্য এই জাতি এই গোষ্ঠীর লোকেরা খুব কমই থাকে এবং এদের কোনো দলিল প্রমাণ থাকে না, এরা শুধু বেশি অসুবিধায় পড়লে তাদের নেতাদের কাছে কান্নাকাটি করে, আর যখন বেশি অসুবিধা থাকে না তখন তারা অস্বীকার আল্লাহকে অস্বীকার করে বসে। এর অর্থ যে তারা হয় আল্লাহকে মানবে না নেতাকে মানবে, কারণ আকার বাসা তো তারা গ্রহণ করে নিচ্ছেই, যদিও তারা মুখে অস্বীকার করে। ধরুন প্রত্যেক নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন, আল্লাহ তারা ঘোষণা করেছেন যে কী জন্য পাঠিয়েছেন, লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, আমি ব্যতীত আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুতরাং একমাত্র আল্লাহরই যেন ইবাদত হয় এটা দিয়ে। এই জন্য আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কোরআনে কারিম অন্যত্র বলেছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূল আন ইবুদুল্লাহ ওয়া ইস্তানিবুত তাগুত। আল্লাহ তাআলা প্রতি উম্মতে প্রতি জাতিতে রাসূল পাঠিয়েছেন একমাত্র আল্লাহ ইবাদত করতে এবং তাগুতকে বর্জন করতে। তাগুত তো আল্লাহ বিরোধী যারা যাদের ইবাদত করা হয় তাদেরকে বর্জন করতে, যাদের ইবাদত করা অনুসরণ করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, তাদের ইবাদত বর্জন করতে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতে রাসূল পাঠিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে রাসূলরা আসতেন, রাসূলরা এসে উম্মতের কাছে বলতেন যে উবুদুল্লাহ মা আলাইকুম মিন ইলাহিন গায়র, যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী একই কথা বলতেন যে একমাত্র আল্লাহ ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, যুগে যেটা বলতেন। আমরা এটা সূরা আরাফে, সূরা হুদে, বিভিন্ন সূরা আমরা দেখতে পাই যে বার প্রত্যেক নবী তার জাতিদের কাছে এসে বলতেন উবুদুল্লাহ মা আলাইকুম মিন ইলাহিন গায়র, একমাত্র আল্লাহ ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, এটা তারা বলতেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অংশটুকু যুগে যুগেই এটার প্রতি দাওয়াতের জন্য নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম দুই দিক থেকে, একটা হচ্ছে আমাদের নবীর দাওয়াত থেকে, আমাদের নবীর দাওয়াত কী ছিল, আমরা পাঁচটি দলিল দিয়েছি যে আমাদের নবীর দাওয়াত ছিল তাওহীদুল ইবাদত থেকে, ইবাদত তাওহীদ প্রতিষ্ঠার দিকে। আরও দলিল দিলাম আমরা কোরআন থেকে যে প্রত্যেক নবী দাওয়াতে ছিল, শুধু আমাদের নবী নয় প্রত্যেক নবী দাওয়াত ছিল তাওহীদুল ইবাদত প্রতিষ্ঠা করা। এখন আমরা দলিল দেবো তিন নম্বর দলিল হচ্ছে যে তাওহীদুল ইবাদার জন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন,
এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এর অর্থ হচ্ছে তাওহীদের ইবাদত প্রতিষ্ঠা করার জন্য যুগ যুগ নবী রাসূলদের পাঠিয়েছেন, তাও এই জন্য মানুষ তাওহীদের ইবাদত প্রতিষ্ঠার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে, মানুষদেরকে সৃষ্টি করেছেন, জিনদেরকে সৃষ্টি করেছেন ইবাদত লিয়াবুদুন, দাসত্ব তার জন্য করা যায়। এটা তো আল্লাহকে মেনে নিলাম, এটা নয়, দাসত্বটা হতে হবে আল্লাহকে মানার পরে। পরের অংশটা যেটা যে তারপরে একমাত্র আল্লাহর ইবাদত করতে পার করে ইবাদত করা যাবে না, এটার জন্যই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেহেতু আল্লাহকে স্রষ্টা হিসেবে মানো, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহরই ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। এটার জন্যই নবী রাসূলগণ প্রেরণ করা হয়েছে এবং আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য একজন সৃষ্টিও করেছে তাদেরকে, এবং এটার জন্যই প্রত্যেক নবী এটার দিকে আহ্বান জানিয়েছেন, তাদের সৃষ্টিও ছিল এটার উপরে। এই জন্য আমরা সূরা ফাতিহাতে বলি ইয়া কা নাবুদু ও ইয়া কা নাস্তাইন, ইবাদত আপনার জন্যই করি। আচ্ছা, চার নম্বর আরেকটি দলিল আমরা দিব, এটার পরে আমরা ইনশাআল্লাহ করবো এই বিষয়টি কমপ্লিট করবো ইনশাআল্লাহ। চার নম্বর একটি দলিল হচ্ছে যে তাওহীদের ইবাদতের জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন। এর প্রমাণ হচ্ছে তখনকার সময় যারাই নবী রাসূলদের অনুসারী যারাই ছিল, তারা প্রত্যেকেই কখনো এটা বলে নাই যে আমরা তো আল্লাহ বলতে কাউকে চিনি না, এটা বলে নাই। এটা একমাত্র বলেছিল ফেরাউন, আল্লাহ ফেরাউনকে সেটাকে মুসা আলাইহিস সালাম বলে দিয়েছিলেন তখন তাকে যে লাকাদ আলিমতা মা আনজালাহা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আসমান জমিনের রব, তিনি শুধুমাত্র নাযিল করেছেন, তুমি যা ভালো করে জানো। তিনি বলছেন তুমি অস্বীকার করছো মুখের মধ্যে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পরাজিত করে দিয়েছেন কথা দিয়ে। তাহলে বোঝা গেল যে যখনই এরকম নবী রাসূলগণ এসেছেন কেউ তার বিরোধিতা করেন, এটা প্রমাণ করে যে তাওহীদুল উলু ইবাদতের জন্যই তাদের সাথে ঝগড়াটা হয়েছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পূর্ববর্তী নবী রাসূল সবাই তার এবং তার উম্মতরা সবাই এই দাওয়াতই দিয়েছেন। আজও এই দাওয়াতে সবাই দিতে হবে যে একমাত্র তাওহীদুল একমাত্র আল্লাহর ইবাদতই হবে। এটা যদি প্রতিষ্ঠা হয়ে যায় আল্লাহর অস্তিত্বকে সাব্যস্ত করা অটোমেটিকলি হয়ে যায়। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সফল কাম হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিল নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা না বলবে ততক্ষণ পর্যন্ত আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা না পর্যন্ত যুদ্ধ করতে হবে। আল্লাহর অস্তিত্ব মেনে নিলেই, রব স্রষ্টা একজন আছেই বললেই, অথবা একজন উপরওয়ালা আছে বললেই যথেষ্ট হয় না, বরং একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধের কারণ ছিল এটা। ঠিক, আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী আহ্বান দিতেন, কী কোন দিকে ডাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন বাজারে বাজারে ঘুরে বাজারে বাজারে ঘুরে তিনি বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমার সফলকাম হতে পারবে। ঠিক অনুরূপভাবে দেখি আবু সুফিয়ান তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, হেরাক্লার দরবারে তখন বলেছিলেন যে হেরাক্লা জিজ্ঞাসা করেছিল তোমাদের কিসের দিকে আহ্বান করে, তখন আবু সুফিয়ান বলেছিলেন যে তিনি বলেন উবুদুল্লাহ আওলা তুশরিকু বিশাইয়ান, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, তোমাদের বাবারা যা বলতো সেগুলো পরিত্যাগ করো, অর্থাৎ শিরিককে পরিত্যাগ করো, বাবাদের এই সমস্ত জাহিলি রীতিনীতি পরিত্যাগ করো তিনি বলেন। তাহলে রাসূল যিনি তখন ঈমান আনেননি তখনও তিনি একথা বলেছিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে আহ্বান জানিয়েছে সেটা হচ্ছে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইয়ান, একমাত্র আল্লাহর ইবাদত করো, তা তিনি ব্যতীত আর কারো ইবাদত করো না, আর কারো ইবাদত করো না। আমরা আরেকটি দলিল দিয়ে শেষ করবো, এটা পঞ্চম যে দলিলটি, সেটা হচ্ছে যে আমরা জানি যে একজন কাফের ইসলাম গ্রহণ করার জন্য তার যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে একটু প্রবেশ করবে না। সে যদি বলে যে আমি উপরে একজন মানি তা যথেষ্ট নয়, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা পাঁচটি দলিল দিয়ে বিস্তারিত বুঝলাম যে নবী রাসূলগণ যেই কারণে প্রেরিত হয়েছেন, যেই জিনিসটির জন্য প্রেরিত, সেটা হচ্ছে তার হইদুল ইবাদা, একমাত্র আল্লাহর ইবাদতকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার জন্য, শিরিক না করার জন্য, এটার জন্য প্রেরিত হয়েছে নবী রাসূলগণ। শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য তারা প্রেরিত হননি, যার পিছনে ব্যয় করেছেন পুরো জীবনের শ্রম আহলুল কালামরা, কালাম শাস্ত্রবিদরা। এটা আসলে কোনো সমস্যাই ছিল না, এটাকে সমস্যা বানিয়ে এটার পিছনে শ্রম ব্যয় করা, শেষ পর্যন্ত সন্দেহ নিয়ে কবরে যাওয়া, এটা ছিল আহলুল কালামদের বড় সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেক নবী রাসূলগণ যেই জিনিসের জন্য প্রেরিত হয়েছে সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং যে এই যে আল্লাহর একমাত্র তাওহীদের ইবাদা এটা প্রতিষ্ঠার জন্য এটা তারা বুঝতে পারেনি, এটা ছিল তাদের মূল ভুল। এই জন্য তারা দাওয়াতের ক্ষেত্রে তাদের পিছিয়ে থাকে, দাওয়াতের ক্ষেত্রে তারা গৌণ করে দেখে, তারা মুখ্য মনে করে, তাদের যে কেউ যে কোনোভাবে কেন তেন হেন যে কোনোভাবে একটা কলেমা গোক অথবা কলেমা বলে নেয় অথবা নাম কো আস্তে মুসলমান থাকলেই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, তাদেরকে কখনো তাকফির করা যাবে না, কথা বলা যাবে না, তাদের কুফুরি থাকবে না, কুফুরি হতে পারে না, এই জাতীয় চিন্তাভাবনা তাদের মধ্যে কাজ করে। কারণ তারা বুঝতে পারেনি যে নবী রাসূলগণ কোন তাওহীদের জন্য প্রেরিত হয়েছিলেন। দর্শক কিন্তু আমরা তারা যে সমস্ত যার আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদদের যে সমস্ত জায়গাতে ভুল করে তার প্রথমটি আলোচনা করেছি, যে প্রথম ভুল হচ্ছে তাদের ইবাদতের ক্ষেত্রে, প্রথম ভুল হচ্ছে তাদের
তাওহীদুল ইবাদার ক্ষেত্রে যে তারা নবী রাসূলগণ কোন তাওহীদের জন্য প্রেরিত হয়েছেন এটা বুঝতে পারেনি। দ্বিতীয় হচ্ছে তারা রব এবং উলার মধ্যে পার্থক্য করতে পারেনি। এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দরসে আলোচনা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।